এসব কি কথা? তোমাকে না কতদিন বলেছে উল্টো পাল্টা কোনো প্রশ্ন করবে না আমাকে? যাও তোমার বাবার কাছে যাও। আরে এগুলো কি ধরনের প্রশ্ন? আরে মায়ের কাছে জিজ্ঞেস করো, যাও। বর্তমান যুগে যৌন শিক্ষা জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। উন্নত দেশগুলোতে স্কুলেই যৌন শিক্ষার ব্যবস্থা রয়েছে এবং বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যৌন শিক্ষা সমাজের বিভিন্ন সমস্যা যেমন ধর্ষণ, অবাঞ্ছিত গর্ভাবস্থা, এসটিডি ইত্যাদি সমস্যার মোকাবেলা করতে পারে। ইন্টারন্যাশনাল প্ল্যান্ড প্যারেন্টহুড ফেডারেশন IPPF-এর একটি জরিপে দেখা গেছে যে 2000 থেকে ইউরোপিয়ান দেশগুলোর শিক্ষা ব্যবস্থায় যৌন শিক্ষার দ্রুত প্রসার ঘটে। এই দেশগুলোতে কিশোর কিশোরীরা তাদের স্কুলকেই যৌন শিক্ষার প্রধান উৎস হিসাবে গণ্য করে। IPPF-এর গবেষণা মতে যৌন শিক্ষার এসব কার্যক্রমগুলো অন্যান্য দেশগুলোর করা প্রয়োজন। নেদারল্যান্ডের মতো উন্নত দেশে যৌন শিক্ষা তাদের স্কুলে অনেক আগের থেকে প্রদান করা হতো এবং 2012 থেকে বাধ্যতামূলক করা হয়। যুক্তরাজ্যে 1996 থেকে যৌন শিক্ষা বাধ্যতামূলক করা হয়। নরওয়েতে 1939 থেকে যৌন এবং প্রজনন শিক্ষা অনুমোদিত এবং 1971 থেকে ডিপার্টমেন্ট অফ এডুকেশন অ্যান্ড চার্চ অ্যাফেয়ার্স প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় একটি নতুন পাঠ্যক্রম চালু করে যেখানে যৌন সংক্রান্ত সব তথ্য প্রদান করা হয়। ইতিমধ্যে আমাদের দেশের স্বনামধন্য পত্রিকাগুলোতে যৌন শিক্ষা বাস্তবায়ন করার জন্য লেখালেখি করা হয়েছে। debate.org এর একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে বিশ্বব্যাপী 84% মানুষ মনে করে যৌন শিক্ষা প্রাথমিক স্কুলে বাধ্যতামূলক করা প্রয়োজন। আমাদের দেশে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় নানান কারণে যৌন শিক্ষা না থাকলেও বাংলা পরীক্ষার প্রশ্নপত্রে সানি লিওন ও মিয়া খলিফার নাম চলে আসে, ফলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে স্কুলগুলোতে 5ম ও 6ষ্ঠ শ্রেণী থেকেই যৌন শিক্ষা প্রদান করা হয় এবং বয়সন্ধিকাল প্রজনন প্রক্রিয়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আমরা যৌন শিক্ষার ব্যাপারে অভিভাবক সহ বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত নিয়েছি। আর বর্তমানে তো এখন ইন্টারনেটের যুগে দেখা যাচ্ছে বাচ্চারা নিজেরাই সার্চ দিয়ে অনেক কিছু দেখছে, তো একটা দেখতে গেলে হয়তো আরেকটা চলে আসতেছে। স্কুল জিনিসটা হচ্ছে স্কুলের টিচারেরা যে জিনিসটা বাচ্চাদের মাথায় একবার ঢুকিয়ে দেয় সেটা তারা বেশি ই করে, ফলো আপ করে। এইসব সেক্সুয়াল বিষয়টা না জানার জন্য বাচ্চারা এখন অনেক অপরাধমূলক কাজ হচ্ছে। টু বি ফ্র্যাঙ্ক, উই আর নট ভেরি ওপেন অ্যাবাউট টকিং অ্যাবাউট সেক্স এডুকেশন ইন আওয়ার ক্লাস। মাওলানা সেজ Mom said, quiet, quiet, dad said, together chesh kore felbo, things like that. And big brothers give them all the wrong ideas. Friendder kache ba teacherder kache jodi eta bolar sujog na thake, shei khetre bhoy ta shara jibon tar bhitore theke jabe. Psychological development jodi amra tader bhitore diye dei, tahole kintu এই যে সেক্সুয়াল যে হ্যারাসমেন্টটা আছে এটাও কিন্তু কমে যায়। তবে আজকের হেজিটেশন কালকে সর্বনাশ ডেকে আনে, এটা সবচেয়ে বড় জিনিস। যখন থেকে একটা বাচ্চা বুঝতে শিখে যে তার ভেতরে শারীরিক পরিবর্তন আসছে, আমার মনে হয় সেই সময়টা থেকে বাচ্চাদেরকে এই ধরনের এডুকেশনটা দেওয়া উচিত। তারা কতটুকু গ্রহণ করতে পারবে সেটার উপর বিবেচনা করে এবং তারা কীভাবে নিবে জিনিসটাকে এটার উপর বিবেচনা করে শিক্ষাটাকে শিক্ষা কার্যক্রমটা পরিচালিত হওয়া উচিত। মানে স্কুলে যে জিনিসটা শেখানো হয় সেটাই বাচ্চারা সরাসরিভাবে গ্রহণ করে, লুকানোর মতো কিছু নেই। আসলে এটা একটা শরীরবৃত্তীয় পরিবর্তন। আমি মানুষের ভাষ্যমতে হচ্ছে হলো বাংলাদেশের অন্যতম সেরা স্কুলে পড়ছি, সেরা কলেজে পড়ছি এবং আমি এই দুইটা এডুকেশনাল ইনস্টিটিউশন আমাকে হচ্ছে হলো আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ যেই জিনিস সেটা হচ্ছে সেক্সুয়াল এডুকেশন, সেইটা সম্পর্কে তারা কোনো বিন্দুমাত্র হেল্পই করে না। আমাদের একটা টিচার ছিল, সে মনে হয় ক্লাস 6-7 একটু বলছিল যে এই বয়সের পরে তোমাদের দেখবা হচ্ছে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, লোম গজাচ্ছে, এই একটু পর্যন্তই ছিল। মানে আমি তো পর্ন দেখতে দেখতে জিনিসটা শিখছি, তাই না? তো 3-5 যদি ধাপে ধাপে আমাকে সেক্স এড শিখানো, আমি মোটামুটি নিশ্চিত যে হচ্ছে হলো সেক্সুয়াল বিষয় নিয়ে বর্তমানে আমার যে ইনসিকিউরিটিগুলো আছে সেইগুলো কখনোই ডেভেলপড হইতো না। যে মানুষটা অস্বস্তির মধ্যে বেড়ে উঠবে সে অস্বস্তির, সে স্বস্তির জন্য জগতে যা কিছু করার দরকার তাই করবে। যৌন
যৌনতার ব্যাপারটা কি, কোথাও যৌনতার কোনো অভাব নাই, বা বিয়ে শাদী হয়ে যাওয়ার পর বাচ্চা টাচ্চা হয়ে যাওয়ার পর তার মধ্যে ওকে এটা যৌনতা, এটা তো তার একটা ড্রাই, এটা তো একটা চাহিদা। মানুষের শরীরে তো হরমোন থাকে, তাই না? যেমন ছেলেদের টেস্টোস্টেরন, তাদের মেয়েদের মধ্যে আছে এস্ট্রোজেন, ওই ওই এটা যখন হয় তখন এই চেঞ্জটা আসে। যেহেতু সেক্স এডুকেশন হচ্ছে না, দেখা যাচ্ছে যে যেখান থেকে ওরা অ্যাক্সেস পাচ্ছে ওগুলো মাইট নট নেসেসারিলি বি যে হেলদি অ্যাভিনিউস। একটা শিশু লিঙ্গ নিয়ে নাড়াচাড়া করবে, এটা সেটা করবে, সে এটা তার ধরনের একটা প্র্যাকটিস, এটা তার প্লেজারের ব্যাপার। এখন এই জায়গাটা মা বাবা কী রোলটা প্লে করেছে, কিন্তু এটা তার একটা আর্টস, একটা চাহিদা। মানে এখন আপনারা যদি ইসের কথা চিন্তা করেন যে গভর্নমেন্ট যে আইন টাইন পাশও করতেছে, ওনাদের আইনের সাথেও এগুলোর মিল নাই। হ্যাঁ, সো ওনারা নিজেরাই মানে ইন্টারনাল একটা স্টাডি হওয়া উচিত। এই যুব সমাজ, ছাত্র সমাজ, এরা যত বেশি করে জানবে, এই ট্যাবুটাকে ভাঙবে, তত বেশি সমাজের মধ্যে তার পরিশীলন হবে, শুদ্ধ হবে যৌন বিষয়ে শিক্ষা বা সেক্স এডুকেশন। এই শিক্ষাটা আসলে এখন বিশ্বের বিভিন্ন দেশে এটা প্রকারান্তরে চলে আসছে। পারলে তো ভালো, এই শিক্ষাটা যদি নিতে পারে তাহলে তো ভালো, কিন্তু এটা সমাজের সবাইকেই এটা অ্যাকসেপ্ট করতে হবে, একদম প্রাইমারি লেভেল থেকে আস্তে আস্তে করতে, মানে ওই বাচ্চাটাকে কতটুকু বলা যাবে, এটা কতটুকু সে বুঝবে, একদম সিম্পল জিনিস এখান থেকে শুরু করতে হবে, তারপর গ্র্যাজুয়ালি করতে হবে। কারণ বেশিরভাগ গার্জিয়ানরাই বা বাচ্চারা এই সাবজেক্টটা অ্যাভয়েড করে দেয় এবং মানে আলাপ করতে কমফোর্টেবল ফিল করে। হ্যাঁ, বইতে যা আছে সেটা এনাফ না, না এখন আমাদের দেশে হচ্ছে কালচার আর ধর্মীয় ব্যাপারের কারণে এই ব্যাপারে আলাপ করা হয় না। এখন এক্ষেত্রে একটু সরকারের একটু আগানো উচিত, কারণ স্বাস্থ্য মন্ত্রণালয় বা এই ধরনের যারা প্রতিষ্ঠান আছে তারা যদি একটা অ্যাওয়ারনেস তৈরি করে গার্জিয়ানদের সাথে বা সোসাইটিতে যদি অ্যাওয়ারনেস তৈরি করে তাহলে বোধহয় সবচেয়ে ভালো হয়। আমি যদি নাই জানি, হঠাৎ করে যখন একটা মেয়ে তার এ ধরনের ফিজিক্যালি চেঞ্জগুলো দেখবে বা ছেলে দেখবে, তখন তাদের অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়তো তার চেয়ে দুয়া ক্লাস বা মানে একটু বয়সে একটু বড় কোনো ছেলে বা মেয়ের কাছ থেকে উল্টাপাল্টা জিনিসটা শিখে যাবে। এটা গুড টাচ, এটা ব্যাড টাচ, এটা সিক্রেট এরিয়া, এখানে কেউ টাচ করবে না। পাঠ্যপুস্তকে থাকলে হবে কি, অনেক ফ্যামিলির মা বাবার আছে যারা ভাবে যে এটা শেখানো উচিত না, তাতে সব বাচ্চারা শিখতে পারতেছে না। সরকার থেকে যদি কোনো রুলস করা হয় সেটা তখন আমরা দেখা যায় মাদ্রাসা কি বাংলা মিডিয়াম কি ইংলিশ মিডিয়াম কি, আমরা মানতে বাধ্য হই। আমাদের দেশে 2,95,00,000 কিশোর কিশোরী, যা দেশের জনসংখ্যার প্রায় 1/5। এই বয়সের ছেলে মেয়েদের যৌন শিক্ষা সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকার ফলে তারা নানা সমস্যায় ভুগছে এবং রোগে আক্রান্ত হচ্ছে। আমাদের পাঠ্য বইগুলোতে যৌন শিক্ষা বিষয়ে যথেষ্ট পরিমাণ তথ্য নেই। বয়স সন্ধিকালের পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য ইউরোপ আমেরিকার মতো দেশগুলোর স্কুলে যেভাবে শিক্ষা দান করা হয় আমাদের দেশে তেমন করা হয় না, ফলে নানান দিক দিয়ে পিছিয়ে পড়ছে আমাদের সমাজ।